সুকান্ত মজুমদারের পর এবার শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশকে ঘরবন্দি করে রাখার অভিযোগ। সুকান্ত মজুমদারের পর এবার শুভেন্দু অধিকারী। রবিবার ভোররাত থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির তিন দিক পিলে মোতায়েন প্রায় কয়েকশো পুলিশ। সকালের দিকে প্রথমত কিছু বুঝতে না পারলেও বেলা বাড়তেই বোঝা যায় আসল কারণ। জানা গেছে শুভেন্দু অধিকারীর হাওড়ার দিকে একটি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, সেই কারণে তিনি যাতে বাড়ি থেকে বের হতে না পারেন তার জন্য এই রণকৌশল পুলিশের। সকাল বাড়তেই আস্তে আস্তে উঠে যায় পুলিশি পাহারা, কিন্তু কিছুক্ষণ পর জানা যায় শুভেন্দু অধিকারী যাতে বাড়ি থেকে না বেরোন তার জন্য হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ রয়েছে শুভেন্দু অধিকারী তিনি যেন হাওড়ার উদ্দেশ্যে যেতে না পারেন, সে কারণেই হয়তো সকাল থেকে তার বাড়ির চারদিকে পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু বেলা বাড়তেই পুলিশ চলে যান অন্যত্র। প্রসঙ্গত, গতকাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একইভাবে বাড়িতে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছিল। পরে তিনি সেই বাধা অতিক্রম করে হাওড়ার দিকে রওনা দিলে তাকে প্রাথমিকভাবে আটক করে রাখা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। আমার কলকাতা নাকি এখানে আসার উদ্দেশ্য ছিল অশোক বিন্দা, আমাদের বিধায়ক এবং আপনারা জানেন যে জনপ্রিয় ক্রিকেটার, ভারতীয় দলে একসময় খেলেছেন। তার মা গত হয়েছেন তার ধনীচক গ্রামে, তার বাড়িতে, গ্রামের বাড়ি তমলুক থানায়, এখান থেকে এক ঘন্টা লাগবে। আজকে শ্রাদ্ধ শিরোমণি আছে, সেখানে তার শ্রদ্ধা জানানোর প্রোগ্রাম আছে বলে আমি ফিরেছি। রাত্রি দুটো আড়াইটা থেকে এখানে গাড়েল ফাড়েল, সুকান্তবাবুকে যা করেছে তাই একই মডেল। তবে আমি মুখ্য সচিবকে অশোক দিন্দা মহোদয়ের পরিবারের শ্রাদ্ধের কার্ডটা পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, এ বললাম যে আপনার হাওড়া গ্রামীণ শুরু হয় কোলাঘাটের পরে, আর আমার যাওয়ার যেখানে টার্গেট উলবেড়িয়া গ্রামীণ পার্টি অফিস মনসাতলা উলবেড়িয়া, সেটা এখান থেকে 100 কিলোমিটার। তো এখানে কি আপনার ভোর 6টা থেকে রাত্রি 2টোর পর থেকে গাড়ি লাগাচ্ছেন, 6টা থেকে এখানে কি তারপর কি করেছে আমি জানি না। গভর্নরকে টুইট, গভর্নর সাহেবকেও কমপ্লেন করেছি এবং আমি তো আমাকে কোর্টে যেতে হবে, কারণ এই তো পশ্চিমবাংলায় বিরোধী দল, বিরোধী রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইন সব বেঁচে আছে জুডিশিয়ারির জন্য, আমাদের কোর্টে, আমাকে কোর্টেই যেতে হবে। আমি এখান থেকে অশোক দিন্দার বাড়িতে যাবো, শ্রদ্ধা জানাব, তারপরে আমি কোলাঘাট পেরিয়ে আমার কলকাতাতেও প্রোগ্রাম আছে ইন্ডিয়ান মিউজিয়ামে, বিকেলবেলা 5:30টার সময় আমাদের ওখানে একটা বুদ্ধিজীবী কনভেনশান আছে খোলা হওয়া, বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর স্বপন দাশগুপ্ত অর্গানাইজার, সেখানেও আমাকে যেতে হবে, স্বাভাবিকভাবে হাওড়া গ্রামীণের প্রতি যেতে হবে। আমি মুখ্যসচিবকে বললাম আমাকে একা অ্যালাউ করুন না, 144 আছে, আমরা 144 মানে তো চারের নিচে, একা যাবো, অফিসটা ঘুরবো 5 মিনিট, গাড়িতে উঠে চলে যাবো, সেটা মনে হয় ওরা রাজি হবে না। সে ঠিক আছে, আমি ল অ্যাবাইড, আমি সেটা চাই না, কিন্তু এই অসভ্যতামিগুলো ভারতবর্ষের লোক দেখল, 100 কিলোমিটার দূরে উলবেড়িয়া, এখানে এসে আমার মা অসুস্থ, মাকে নার্সের উপর ডিপেন্ড করে, 74 ইয়ার্স, আমার ফাদার সিনিয়র সিটিজেন, 85-এর কাছাকাছি, রাতে 2টো থেকে গাড়োয়াল এনে অসভ্য তামিল মমতা ব্যানার্জিকে এর মানে পুরো হিসাব ওটাকে চুকাতে হবে, মানে এই লেভেলের ভিনডিকটিভ পলিটিক্স কেউ করে না। এখানে আমার মা থাকেন, তিনি সিক, এক কমপ্লিট সিক, এখানে নার্সের উপর ডিপেন্ড করে থাকে, ধুমধাম করে সবাই রাত্রি 2-2:30 থেকে গাড়োয়াল, গাড়ি ট্রাকের গাড়োয়াল নামাচ্ছে, সকাল থেকে এখানে প্যানিক করছে সমস্ত, সেই ছবি না আসে তাও একটা ইলেকট্রনিক চ্যানেল দেখিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাবো নাম না করে। তৃণমূল বলছে যে বিজেপি শান্তিভঙ্গ করতে বারবার হাওড়া যেতে চাইছে বিজেপি প্রতিনিধিরা। আরে আমার পার্টি অফিসে যাবো না, তুই পার্টি অফিসে যদি না পুড়াতে তাহলে তো এসব প্রশ্নই উঠতো না। ডক্টর সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল 2টি পার্টি অফিস দেখা, হরিদেবপুরে 5 লাখ পার্টি অফিস, মন্ডল অফিস আর মনসাতলার জেলা পার্টি অফিস, আমাদের নিজেদের কেনা অফিস, সেখানে দিলীপ দা গেছিলেন। আমারও তো উদ্দেশ্য পার্টি অফিসে যাব, ক্ষয়ক্ষতি নিরূপণ করব, FIR হয়েছে কিনা খোঁজ নেবো, জেলা প্রেসিডেন্টকে সঙ্গে রেখে 144 মেনেই করবো, 4-এর বেশি লোক নিয়ে যাবো কেন। তবুও তো কোলাঘাটে পুলিশ পরিকল্পনা নিয়েছে বাধা দেবে, আপনি তো বাধা দিলে দিবে, আমি তো পুলিশের সঙ্গে মারপিট করতে পারবো না, করলে করবে তো অ্যারেস্ট তো আমরা প্রায়ই হই, তার কি অসুবিধা। কাশ্মীরে নেট বন্ধের খবর পাওয়া যেত, এখন বাংলায়ও হচ্ছে নেট বন্ধ। শুনুন, আমি মারপিটের মধ্যে যাই না, আমি আমার বিরোধী দলনেতা, আমার রাইট আছে, আমাকে উচ্চ আদালতও বলেছে ফ্রি মুভমেন্টে আমাকে করতে হবে, 144 ভাঙলে নিশ্চয়ই অ্যারেস্ট করব, আমি যদি 4-এর বেশি লোক নিয়ে যাই, মিছিল করি, জমায়েত করি, নিশ্চয়ই আইন ভঙ্গ করবো,
সেটা আমি করব না, আমি একা যাব, আমার পুলিশ পার্সোনাল যারা সিআরপিএফ এর লোক আছে তারা আমার সঙ্গে থাকবে দু চারজন। তাতে আমি এগুলো মন্তব্য করব, ঠিক আছে, আমি এগুলো নিয়ে মন্তব্য করব না। শুনুন, প্রত্যেকের রাইট আছে, রাজনীতি, সামাজিক, ধর্মীয়, ব্যক্তিগতভাবে কেউ আক্রান্ত হলে প্রতিবাদ করার। আমি হিন্দু, হিন্দু বাড়ির সন্তান, আমাদেরও দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছিল বাংলাদেশে, তখনও প্রতিবাদ হয়েছিল, ইস্কন নেমেছিল, হিন্দুরা নেমেছিল। প্রতিবাদের আন্দোলনের ধরন কায়দা তো আছে, এটা কি আন্দোলন? বৃহস্পতিবার 13 ঘন্টা, শুক্রবার দিন সারাদিন ধরে, এটা কি আন্দোলন? কালকেও বাড়ি ঘর দুয়ার পুড়িয়েছেন, মেলডাঙ্গা থানা ভেঙেছেন, ডোমজুট থানা দখল করেছেন, এটা কারা? নন্দীগ্রাম আন্দোলনও আন্দোলনকারীরা কিন্তু কেউ একজনও থানার ভিতর ঢোকেনি, লজ্জা থাকা উচিত পুলিশ মন্ত্রী। আর এত ইগো কেন? বিমল গুরুং যখন জ্বালাচ্ছিল পাহাড়ে, ক্যাবিনেট মিটিং মন্ডল করেছিল, সঙ্গে সঙ্গে তো হাত পা ধরে 6 কোম্পানি সিআরপি নামিয়েছিল, এত ইগো কেন, এত অহংকার কেন? সিআরপিএফ চাক, আর্মি চাক, রিজওয়ানুর রহমান মারা যাওয়ার পরে একইভাবে আলিমুদ্দিন স্ট্রিট সহ কলকাতা আক্রান্ত হয়ে গেছিল, তখনকার চিফ সেক্রেটারি সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে আর্মি নামিয়ে কন্ট্রোল করে দিয়েছিলেন, এত ইগোর কি আছে? সরকারের তরফে দাবি করা, রাঁচিতে তো ঝাড়খণ্ডে অন্য ইউপিএ সরকার আছে, সেখানে তুলে দিয়েছে কিভাবে দেখুন, রাঁচিতে ক্যাপিটালে, উত্তরপ্রদেশে যোগীজি কিভাবে কড়া হাতে দমন করেছে দেখুন, কোনো মিছিল নেই। দাদা সরকারের তো উপর ডিপেন্ড করে থাকে, ধুমধাম করে রাত্রি 2:30 থেকে গাড়োয়াল গাড়ি ট্রাকের গাড়োয়াল নামাচ্ছে, সকাল থেকে এখানে প্যানিক করছে, সমস্ত সিসিটিভিতে প্রিজার্ভ করে রেখেছি, এখানে সিআরপিএফ সিসিটিভি আছে, আমার বাড়ির সিসিটিভিও আছে, আমি সব রেকর্ড করে রেখেছি, কালকে কোর্টে যাবো, এখানকার আইসি কাঁথি আর এসপি পূর্ব মেদিনীপুর আর ডিজিপি আর চিফ সেক্রেটারিকে আমি কমপ্লেন করবো। দাদা সকাল থেকে তো হাওড়াতেও প্রচুর পুলিশ বাড়তি মোতায়েন করা হয়েছে, আজকে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে, সে ওদের কাজ ওরা করুক, এই পুলিশটা যদি বৃহস্পতিবার দিন যেটা রাঁচিতে করেছে ঝাড়খণ্ডের পুলিশ, যেটা উত্তরপ্রদেশের পুলিশ করেছে, একদম পিঠের চামড়া তুলে দিয়েছে, এইটা যদি বৃহস্পতিবার করতো, রাজ্যের বিজেপি সভাপতিকে, বিজেপি নেতাদের, বিরোধী দলনেতাকে আটকানোর জন্য যা করছেন, সেটা যদি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য করতেন, তাহলে দুজন মাকে ধুলাগড় টোল প্লাজায় মানে ওই অবস্থায় তাদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে হতো না। প্রায় 20 জন রেফার রুগী মারা গেছে পশ্চিম বর্ধমান, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 3 মেদিনীপুর মিলে যে রেফার রুগী, সেই রেফার রুগী মারা গেছে অন্তত 20 জন। এতগুলো মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, তিনি কেন হাত জড়ো করবেন? তিনি 213টা সিট নিয়ে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। বিজেপি মাঠে আছে, রাস্তায় লড়ছে, মোহাম্মদ সেলিম কোথায়? আনিস খানের ঘটনায় মিছিল করছিলেন, আজকে কোথায় উনি? দেখতে পাওয়া যাচ্ছে না কেন মোহাম্মদ সেলিমকে? অধীর চৌধুরীর স্টেটমেন্ট আসছে না কেন? এরা কোথায় গেল? কোথায় লোক ঢুকে গেছে ঘরের ভিতরে? মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছে শুনুন, বলছে মমতা ব্যানার্জি কেন আপিল করবেন, আলেমা উলেমাদেরকে দিয়ে মিটিং করুন, কোন জায়গায় নিয়ে যাচ্ছে? তৃণমূল বলছে শুনুন, আমরা হিন্দু, গীতাকে যেমন মানি তেমনি ভারতবর্ষের সংবিধানকেও সবার উপরে রাখি, আর ওদের মুখের ভাষা শুনুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখের ভাষা শুনুন, বলছে মুখ্যমন্ত্রীকে আলেম উলেমাদেরকে দিয়ে বলাতে হবে। মুখ্যমন্ত্রী কেন বলছে? মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করুন, ক্ষমতা যদি থাকে, দম যদি আছে। আর যারা উলবেড়িয়াতে, ধুলাগড়ে বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করছে, শুধু তো হাওড়া হাওড়া আপনারা টিভি করছেন, হাওড়া হয়নি, ওটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে, মুর্শিদাবাদের খবর নেন কি চলছে। তৃণমূল বলছে যে এটাও যাতে পাঁচলাতে কালকেও তো বাড়ি পুড়িয়েছে, দোকান পুড়িয়েছে, বেছে বেছে একটা সম্প্রদায়ের লোকে যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, যাতে সেই ছবি না আসে, তাও একটা ইলেকট্রনিক। বিজেপি কর্মীদের বক্তব্য, যদি শুভেন্দু অধিকারীকে বাড়ির থেকে বাইরে বেরোতে বাধা দেওয়া হয় তাহলে কোনো প্রকার তিনি মেনে নেবেন না এবং তার যথেষ্ট দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানাচ্ছেন স্থানীয় বিজেপির নেতা। আগামীকাল যেহেতু রাজ্যব্যাপী যে সন্ত্রাস চলছে, এক শ্রেণীর লুঙ্গি বাহিনী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, তাতে দেখতে পাচ্ছি পুলিশ নিশ্চুপ, রাজ্যটা একদম সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারকে কালকে
হেনস্থা করেছে তার প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় উনি বলেছেন যে কালকে 9টার সময় আমি ওইখানে যাব যদি পুলিশের দমটাকে আটকে রাখাক সেই জন্য উনি ভেবেছেন উনি তো শুভেন্দুকে তো রাজ্যবাসী দেশবাসী চেনেন উনি এক কথার মানুষ যেখানে যা বলে সেখানে সে করে দেখায় সেই জন্য যদি উনি না বেরোতে পারেন সেই জন্য পুলিশ তার বাড়ির চারদিকে আটকে রেখেছে আমরাও প্রস্তুত আছি শুভেন্দুবাবুকে কোনো প্রকার হেনস্থা করলে আমরাও ছেড়ে কথা বলার লোক নয় কাঁথি শহরে কোনো জায়গায় রুটমাই হচ্ছে না শুধু শুভেন্দু অধিকারী বাড়ির চারদিকে দাঁড়িয়ে রুটমাই হচ্ছে এটা প্রহসন কথা বলছে এটা হাস্যকর ব্যাপার হচ্ছে কাঁথিবাসী শুভেন্দুবাবুর পক্ষে রয়েছে এক শ্রেণীর সম্প্রদায়কে ওনারা ব্যবহার করছে তাদের জন্য তাদেরকে লাগিয়ে দিয়ে আর সর্বোপরি পুলিশ আছে পুলিশ দলদশ থেকে কৃতদশে পরিণত হয়েছে এই পুলিশ সেখানে কোমরে হাত দিয়ে দেখছে রাস্তায় আগুন জ্বলছে লোক যেতে পারছে না আমরা নিজেরাও গেছিলাম আমাদের সভাপতি সভাপতি জেপি নাড্ডাজি এসেছিলেন আমরা 9.5 ঘন্টা আটকে আছি সেখানে পুলিশ নিশ্চুপ এখানে একটা প্রশ্ন হচ্ছে যদি শুভেন্দু অধিকারী যদি বাড়ি থেকে বেরান তার নির্দিষ্ট টাইমে যদি বাধার মুখে পড়েন তাহলে আপনাদের দলের তরফ আমরা দলে সমস্ত আমাদের 21টি ওয়ার্ডে যারা কার্যকর সবাইকে বলেছি আসার জন্য আমরাও শুভেন্দুকে বের করার জন্য সব রকম চেষ্টায় রাজি আছি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট খবরিয়া 24নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ রিকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিকানা মঞ্জুরাত নগর WOC রোড বেঙ্গালোর 10 ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস এছাড়াও থাকছে জিএনএম নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও 3 বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয় পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয় অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে